হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘরে বসে মোবাইল ব্যবহার করে 20 থেকে 30 হাজার টাকা অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে দারাজ বাংলাদেশ। এই সুযোগকে কাজে লাগাতে পারেন ছাত্র ছাত্রী, গৃহিণী অথবা বেকার বসে আছেন যারা। পড়াশোনার পাশাপাশি অথবা গৃহস্থলী কাজের পাশাপাশি গৃহিণীগণ এই কাজ করে একটা ভালো মানের অর্থ উপার্জন করতে পারবেন। বেকার বসে না থেকে আজই শুরু করতে পারেন এই কাজটি। এই কাজটি খুবই সহজ, সবাই পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, জিরো ইনভেস্টে এই কাজ শুরু করতে পারবেন। এই কাজটি করতে কি কি লাগবে? প্রথমত আপনার একটা স্মার্টফোন লাগবে, মোটামুটি আপনার স্মার্টফোন লাগবে অথবা ডেস্কটপ কম্পিউটার লাগবে, সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট বা এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। আমি আশা করি এই বিষয়গুলো সবারই এখন আসছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ আসাতে আপনার যারা গৃহিণী তারাও স্মার্টফোন ব্যবহার করেন এবং ইন্টারনেট কানেকশন আছে এবং মোটামুটি সবাই কম বেশি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। তো যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তথা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যাদের ধারণা নেই, তারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। কারণ আমার এই চ্যানেলে কমপ্লিট সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটা ধারাবাহিক টিউটোরিয়াল আসবে। তো এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আপনি দারাজ থেকে প্রতি মাসে অনায়াসে 20 থেকে 30 হাজার টাকা অর্থ উপার্জন করতে পারবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দারাজ থেকে মূলত আপনার তিনটি পদ্ধতিতে আপনার অর্থ উপার্জন করা যায়। দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং, 2 দারাজ সেলার প্রোগ্রাম, 3 দারাজ এক্সপ্রেস ডেলিভারি প্রোগ্রাম। তার মধ্যে একটি শুধু আপনি ঘরে বসে কাজ করতে পারবেন, বাকি দুইটা আপনাকে ফিজিক্যালি অর্থাৎ বাহিরে গিয়ে আপনাকে কাজ করতে হবে। আজ আমরা আলোচনা করব শুধু একটা বিষয় নিয়ে, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে। তার আগে আমরা জানি যে দারাজ কি। দারাজ হলো বাংলাদেশের নাম্বার ওয়ান ই কমার্স ওয়েবসাইট, অর্থাৎ একটা অনলাইন শপিং সেন্টার বলতে পারেন। এখানে লক্ষ লক্ষ আপনার প্রোডাক্ট রয়েছে, আপনার কী ধরনের প্রোডাক্ট চান সব ধরনের প্রোডাক্ট আপনি দারাজে পাবেন। এবং এই দারাজের প্রোডাক্ট আপনি এখানে ঘরে বসে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনার ঘরে পৌঁছে দিবে। তো এখানে আপনাকে আর মানে বাহিরে গিয়ে ওই যে মানুষের গাদাগাদি করে বা ঠেলাঠেলি করে আপনাকে শপিং সেন্টারে গিয়ে আপনাকে কেনাকাটা করতে হবে না। এই দারাজটা অনেক এখন বর্তমানে ট্রাস্টেড একটা সাইট। এটা বর্তমানে আপনার 5টা দেশে আপনার এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা দারাজ শপিং সেন্টারটা চালু আছে। দারাজ বর্তমানে আপনার 5টি দেশে তারা এই প্রোগ্রামটা চালু করেছে। তো আপনি চাইলেও এই দারাজ থেকে আপনি যেমনি প্রোডাক্ট কিনতে পারেন তেমনি এই দারাজ থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার বাংলাদেশে 100 জন যদি আপনার কোনো কেউ যদি আপনার অনলাইন থেকে প্রোডাক্ট কেনে তার 95% কেনে হলো দারাজ থেকে। অর্থাৎ দারাজ এখন বর্তমানে অনেক ট্রাস্টেড একটা সাইট। তাই আপনি যদি এখান থেকে অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হবে এবং আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে দারাজ থেকে অনায়াসেই 20 থেকে 30 হাজার টাকা অর্থ উপার্জন করতে পারবেন। তো তার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আপনি দারাজ থেকে অর্থ উপার্জন করতে পারেন। আজ আমরা আলোচনা করব দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে। যারা দারাজ থেকে অর্থ উপার্জন করতে চান তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। অবশ্যই আপনি এখান থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই প্রসেসটা আপনি পেয়ে যাবেন। দারাজ এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কি আপনারা হয়তোবা মনে করতে পারছেন যে অ্যাফিলিয়েট কি। অ্যাফিলিয়েট যদি আমরা সহজ ভাষায় বোঝাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরুন যে আমার একটা ঘড়ির দোকান আছে, আপনি আমার সাথে চুক্তিবদ্ধ হলেন যে আমি আপনার
পণ্য বা ঘড়ি বিক্রি করে দেব, আমাকে একটা কমিশন দিতে হবে, যে 10% বা 15% বা 8% আমাকে কমিশন দিতে হবে। তো আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হলাম, ঠিক আছে আমি আপনাকে কমিশন দেব। আপনার নামের থ্রোতে কোনো ক্রেতা যদি এসে বলে কোনো ঘড়ি কেনে, সেক্ষেত্রে আপনার আপনাকে সেই ক্রেতা যদি আপনার 1000 টাকার একটা পণ্য মানে ঘড়ি কেনে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে যদি 10% কমিশন পান, সেক্ষেত্রে আপনি 100 টাকা কমিশন পাবেন। অর্থাৎ ওই ঘড়িটা বিক্রি হওয়ার থ্রোতে আপনি 100 টাকা আপনার কমিশন পাবেন। সেম একইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা এইভাবেই চলে, দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামটাও এইভাবেই আমরা ঠিক অ্যাফিলিয়েট মার্কেটিং একই। আপনি দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে জয়েন করলে আপনাকে একটা ইউনিক আইডি দেবে, সেই আইডির থ্রোতে যত কাস্টমার আসবে এবং এই দারাজ ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট কিনবে, আপনার প্রতি প্রোডাক্টের আপনি একটা কমিশন পাবেন। অর্থাৎ দারাজ তারা বলেছে যে তারা সর্বোচ্চ 12% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। এখন এক একটা ক্যাটাগরির এক এক রকম কমিশন থাকে, যেমন ইলেকট্রনিক্স পণ্যের কিন্তু দাম অনেক বেশি, সেক্ষেত্রে আপনার কমিশনটা কম থাকে। কিন্তু আপনার বিউটি প্রোডাক্ট বা ফ্যাশন রিলেটেড যদি কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু তার কমিশনটা বেশি হয়ে থাকে, অর্থাৎ 10%, 8% বা আপনার এর চেয়েও বেশি থাকে। তো বুঝতে পারছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী। এখন আমরা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা অ্যাপ্লাই করব। তো কীভাবে দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাকাউন্ট করতে হয়, সেই প্রসেসটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তো কেউ কোনো ভিডিও স্কিপ করবেন না, আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা এখন দেখব। তার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করলাম এবং এখানে আমরা টাইপ করব দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের এখানে আসছে জয়েন দারাজ আর স্টার্ট সেলিং, ঘরে বসে ব্যবসা 64 জেলায়। এটা না, আমরা এখানে দেখব আর্ন মানি অনলাইন উইথ দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আমরা এখানে ক্লিক করব। অথবা আমরা দারাজের ওয়েবসাইটে সরাসরি যাব এবং আমরা এখানে দারাজের ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পাব যে আর্ন উইথ দারাজ, দারাজ ইউনিভার্সিটি, দারাজ অন সেলার। তো এখানে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করা আর এখানে ক্লিক করা একই কাজ। তো আমরা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসলাম। তো এখানে যদি আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ দ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অর্থাৎ অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করতে হবে। রিকমেন্ড দারাজ প্রোডাক্ট, অর্থাৎ দারাজ প্রোডাক্টগুলো আপনাকে বিভিন্ন জায়গায় প্রমোশন করতে হবে। তারপরে আপনি এখান থেকে আর্ন মানি অর্থ উপার্জন করতে পারবেন। তো এখানে বেশ কিছু তারা এগ্রিমেন্ট এবং বিভিন্ন কথাবার্তা বলেছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো বাংলাও আছে, ইংলিশেও আছে, আপনারা যেটা ভালো লাগে পড়ে নিন। তো আমি সরাসরি আমি সাইন আপ অপশনে চলে যাব। সাইন আপ নাও এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাইন আপ ফর্ম চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট টাইপ এবং আপনার যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এটা ম্যান্ডেটরি, এটা আপনাকে দিতেই হবে। অ্যাকাউন্ট টাইপ এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা দেওয়া রয়েছে, আই অ্যাম সাইন ইন আপ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস বা এন্টারপ্রেনিওর। তো আমি এখান থেকে যেহেতু ইন্ডিভিজুয়াল করব, সেক্ষেত্রে আমি এটাকে দিব। এরপর এখানে বলছে যে ফ্রম হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অর্থাৎ আপনি কোথা থেকে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে জেনেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রামের মাধ্যমে, সেলফ ইন্টারেস্টের মাধ্যমে অথবা ফেসবুক অ্যাডের মাধ্যমে। তো আমি এখান থেকে সরাসরি সেলফ ইন্টারেস্টেড এটার মাধ্যমে আমি জেনেছি। অথবা আপনি দিতে পারেন যে অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রামের মাধ্যমে। তো অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রামের মাধ্যমে যদি দেন, এরপর এখানে বলছে যে ফুল নেম অর
লিগাল বিজনেস নেম, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন অর্থাৎ উপরে যদি আপনি এখানে কোম্পানি অথবা এন্টারপ্রেনিয়র দেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম দিতে হবে, লিগাল নেম দিতে হবে, অর্থাৎ আপনার যেটা ট্রেড লাইসেন্স করা আছে সেই নাম দিতে হবে। তো আমি এখান থেকে আমার, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল দিয়েছি, সেক্ষেত্রে আমার নাম দেব। তো এখানে আসার পর আমরা এখান থেকে ফুল নেম দিলাম, এমডি জসীমউদ্দিন, অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমার সার্টিফিকেট নেম যেগুলো সেইগুলো এখানে ব্যবহার করবেন, কারণ ন্যাশনাল আইডিতে যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে ব্যবহার করবেন, কারণ ন্যাশনাল আইডি তারা ভেরিফিকেশন করবে। তো এখানে আমার যেহেতু বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, আমার যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্ট করছি না, সেক্ষেত্রে আমার বিজনেস অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে না বা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার দারাজ শপিং অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট করা আছে, অর্থাৎ এই যে ইমেলটা দিয়েছেন এই ইমেল দিয়ে আপনি দারাজে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দারাজ অ্যাপ অথবা দারাজ ওয়েব ভার্সনে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি পরের টিউটোরিয়ালে দেখাবো, কীভাবে দারাজে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এরপর এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন, তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিলাম, এবং এখানে কান্ট্রি দিবেন, এখানে আমি বাংলাদেশ দিলাম, যেহেতু আপনার দারাজ পাঁচটা দেশ থেকে আপনার অপারেট করে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে আপনার মায়ানমার, আর হলো আপনার শ্রীলঙ্কা। তো এখানে আপনার সিটি, আমি বর্তমানে গাজীপুরে আছি, এবং পোস্টাল কোড এখানে দিয়েছি, এখানে ফোন নাম্বার দিতে বলেছে, তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়েছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। তো এখানে রেফারেল কোডের কথা বলেছে, এই রেফারেল কোডটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, রেফারেল কোডটা, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি এখানে যেটা বলছে যে প্রাইমারি প্ল্যাটফর্ম ইউআরএল, অর্থাৎ FB, IG, ইউটিউব, টিকটক, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলোতে আপনার ফ্যান্স ফলোয়ার মোটামুটি আছে সেগুলোর প্রোফাইল, যে আপনার লিংক রয়েছে সেই প্রোফাইল লিঙ্কগুলো এখানে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি প্ল্যাটফর্ম, তো আমি এখান থেকে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের আমার প্রোফাইল লিঙ্ক এখানে দিয়েছি। এখানে বলছে যে ফলোয়ার্স নাম্বার অফ দ্য প্রাইমারি প্ল্যাটফর্ম, তো আমার এই যে চারটা আপনার সোশ্যাল মিডিয়া দিয়েছি সেখানে আমার কতগুলো ফ্যান্স ফলোয়ার রয়েছে, সেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক লিখে আমি সেগুলোর ফ্যান্স ফলোয়ার সংখ্যা এখানে দিয়েছি। এরপর বলছে যে সেকেন্ডারি প্ল্যাটফর্ম লিঙ্ক, অর্থাৎ আপনার যদি এছাড়াও যদি আরও কোনো আপনার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারেন, যেহেতু এখানে টিকটকের মানে টুইটার বা লিঙ্কডিনের কথা উল্লেখ করেনি, সেক্ষেত্রে আমি এখানে আমার ওয়েবসাইট এবং টুইটার এবং লিঙ্কডিনের আমার অ্যাকাউন্টও এখানে আমি সাবমিট করেছি। তো এখানে বলছে যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান, তো আমি এখান থেকে ফ্যাশন অ্যান্ড বিউটি দিয়েছি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেক। তো এখান থেকে আমি মোটামুটি তিনটা ক্যাটাগরি আমি এখানে দিয়েছি। এবার এখানে আসেন, দেখেন এখানে বলছে যে মান্থলি ট্রাফিক সাইজ, অর্থাৎ আপনার সবগুলো যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে কী পরিমাণ ট্রাফিক আসে। তো আমি এখান থেকে লেস দেন 50,000 এখানে দিয়ে দিলাম, অর্থাৎ 50,000-এর কম আমার মান্থলি ভিজিটর আসছে। এরপর রয়েছে সিগমেন্ট টাইপ, বলছে যে আপনার যে এই যে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো সেগুলোতে আপনি কী ধরনের আপনার অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে ইনফ্লুয়েঞ্জা কন্টেন্ট ক্রিয়েটর এটা দিয়ে দিলাম। এরপর এখানে বলছে যে ট্যাক্সড আইডেন্টিফিকেশান নাম্বার এখানে দিতে হবে, তো আমি টিন অ্যাকাউন্ট করেছি, তো সেখানে কীভাবে টিন অ্যাকাউন্ট করতে হয় আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে টিন অ্যাকাউন্ট করতে পারেন, 5 মিনিটের ভিতর আপনার টিন অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে ট্যাক্সড আইডি এখান থেকে দিয়ে দিবেন, এরপর আপনারা এখান থেকে কত পার্সেন্ট আপনারা দিয়ে দেবেন, এবার 10% দিতে পারেন। এরপর আপনারা এখান থেকে ভ্যাট অ্যাপ্লিকেবল, ইয়েস,
এরপর আপনার পেমেন্ট অপশন এখানে দেখাচ্ছে। তো এখানে দুইটা মাধ্যমে আপনি নিতে পারবেন, এক হলো ব্যাংক আর একটা হলো বিকাশ। তো বিকাশ যেহেতু সহজ, আপনি বিকাশটাই নিতে পারেন, ব্যাংক নিলে আবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এইবার এখানে আপনাকে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আসার পর আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, এরপর এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে, থ্যাংক ইউ দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখন আপনার এটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় লাগবে, তারা পর্যালোচনা করবে, কারণ দ্বারা যে প্রচুর পরিমাণ আপনার অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করে থাকে, অর্থাৎ সেগুলো যাচাই বাছাই করতে সময় লাগে, তাই তারা এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনাকে নোটিফিকেশন আকারে জানাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কী কারণে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হয়নি, সে বিষয়টা আপনাকে ইমেইলে জানানো হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।